চলুন যাই। এবার মহাদেবকে নিয়ে যখন আসলো, মেনকা যখন নিচ থেকে চাইলন বাতি ঘুরাইতে আরম্ভ করলো, ঈশ্বর মূলের গন্ধ ওই যে সাপ পাইছে, ওই যে মহাদেবের কোমরে বাঘের সাম আছে, ওই বাঘের চাল ছালটা ওই কোনো রশি বা কোনো ডুর দিয়ে বান্ধা নাই, সাপ দিয়ে বান্ধা আছে। সাপ যখন গন্ধ পাইছে, ঈশ্বর মূলের গন্ধ, ওই কোমরের সাপটা আস্তে 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 চলে গেছে, বাঘের ছালটা পড়ে গেছে। বাঘের ছাল পড়ে গেল, মহাদেব চিন্তা করলো এটা কেমন কাম হলো। মহাদেব ছোট্ট একটা মহাদেব হয়ে গেল, ছোট্ট মহাদেব হয়ে নিচে দাঁড়িয়ে আছে, আর মেনকা চালন বাতি নিয়ে উপরে দাঁড়িয়ে আছে। নারদ মন মন চিন্তা করে, আমি যে কাজটা করলাম সেটা তো হইলো না। এবার ডেকে বলছে মেনকা, ও দিদিমা, ও দিদিমা, রে যে জামাই দেখেন, জামাই ওই যে নিচে জামাই, জামাইয়ের মাথায় একটা সাপ, জামাইয়ের গলায় একটা সাপ, জামাইয়ের নিচে একটা সাপ, এটা নরেও না সরেও না। এই শ্বশুর বাড়িতে গিয়ে মেনকার সামনে যে বাঘের ছাল ফেলে দিয়ে উলঙ্গ হয়ে মহাদেব দাঁড়িয়েছিলেন, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তুমি নারদ। আর মহাদেব সেখানে শিক্ষা দিয়েছেন যে ভবের মানুষকে, ভবের জীবকে, হে জীব, এই পৃথিবীতে আমরা বস্ত্র ছাড়া এসেছি, এসেছি উলঙ্গ, যাব উলঙ্গ, সঙ্গে কিচ্ছু যাবে না, কিচ্ছু সঙ্গে যাবে না। এই তো তোমার প্রশ্নের জবাব, আমি জবাব গেলাম দিয়া তোমার কাছে করবো প্রশ্ন, আসলে প্রেমে চাই না ধরে আর রাজ্য সিংহাসন, দুটি প্রশ্ন ছিল জবাব হয়ে গেল। এবার নারদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলো তো নারদ, তুমি যে আমাকে মামা ডেকেছো কোন সম্পর্কে? আমার কোনো বোন নাই, আপন বোন, ধর্ম বোন, কাকাত্ম বোন, জ্যাঠাত্ম বোন, পিসাত্ম বোন, মেষত্ব বোন, নানাত্ম বোন, চাষাত্ম বোন, কোনো বোনই নাই। তাহলে তুমি আমার ভাগিনা হলে কোন সম্পর্কে? তোমার কাছে জিজ্ঞাসা হলো সমাজে, জবাব জবাবটা যেন পাই সুন্দর করে। তবে দেখেন, এই যে আমার বিপক্ষের ছেলেটা, নাম তার বলাই, খুব সুন্দর ছেলে, ভালো গান গায়, ভালো কথা বলে, আসলে একটা আক্কেল পছন্দ কম আছে, কেমন জানেন, ছোটোবেলা থেকে করে গান বাজনা, না বললে তো আপনারা বুঝবেন না। এবার বাবার অনেক সম্পত্তি আছে, বাবা মনে মনে চিন্তা করে ছেলেটা খালি আসামার বাংলায় গান বাজনা নিয়ে দৌড়াদৌড়ি করে, আমার এই সম্পত্তিটা রক্ষা হবে কী করে? বাবা কী করলেন, পাশের বাড়ি এক পঞ্চায়েতের সঙ্গে যুক্তি করলেন, ডেকে বললেন পঞ্চায়েতের ঠাই, দাদা বলেন তো আমার বলাইকে বাড়িতে আটকাই। তো পঞ্চায়েত বললো, এক কাজ করেন, আপনার ছেলেটাকে বিয়ে করে দেন, বৌমা বাড়ি আসলে, ওই বৌমা যদি বাড়িতে আসে তাহলে আর বেশি গান বাজনা নিয়ে দৌড়াদৌড়ি করে না, বৌমা ধরে রাখবে, টেনে রাখবে। তো ভদ্রলোক মনে মনে চিন্তা করলেন, কথা ঠিক, কথা তো খারাপ না, তো পাশের গ্রামে একটা সুন্দর মেয়ে দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে হয়ে গেলো, অষ্টমঙ্গল ভেঙে আসলো, তারপরের দিন গুহাটি গান গাইতে গেলো, একদিন দুই দিন করতে করতে 15 দিন গান হয়েছে, 15 দিন বাড়িতে আসছে, 15 দিন পরে আয়সা থেকে বাড়িতে মাইয়া নাই, বউ নাই, বুঝতেই পারেন নতুন বউ থানায় ছুঁয়ে গেছে গুহাটি গান গাইবার। এখন বাবাই বুঝতে পারছে, বলাইকে ডেকে বলছে, বলাই বাবা চিন্তা নাই, তুমি যখন আসামে গান গাইতে গেলা, তোমার শ্বশুর এসে তোমার বউকে নিয়ে গেছে, তোমার মাইয়াকে নিয়ে গেছে, মানে আমার বৌমাকে নিয়ে গেছে, বেলা অনেক আছে, তুমি এক কাজ করো, শ্বশুর বাড়ি যাও, বৌমাকে নিয়ে আসো। এবার কোনোরকম খেয়ে দে রওনা হয়েছে বৌমাকে আনবার জন্য। তো বৌমাকে আনবার যখন রওনা হয়েছে, সোনা কাপড়ের সময় বললেন, এই বলাই ওনার বউকে, মানে ওনার মাইয়াকে একটা লাল রঙের শাড়ি দিছিল, এই লাল রঙের শাড়ি ওই বলাইয়ের শাশুড়ি পরে মাথা নিচা করে ওই কলের পারে কাপড় ধুইতেছে, দূর থেকে বলাই ওই কাপড়টা দেখছে, কাপড়টা দেখে মনে করছে আমার মাইয়া বোধে কাপড় ধুইতেছে। এখন কাপড় দেখে মনে করছে আমার বউ বোধে কাপড় ধুইতেছে, মাথায় ঘুমটা, শাশুড়ির তো দেখে নাই মুখটা। এখন মনে মনে চিন্তা করে, দেখ নতুন বউ, কলের পারেই দুই স্যার কথা আলোচনা করি, আস্তে 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 পিছন দিয়ে গেছে, যাইয়া পিঠে থাপড় দিয়ে কয়, কি ভালো আছো, বাড়ি যাইবা না?
এবার শাশুড়িও লজ্জা পাইছে, বলাইও লজ্জা পাইছে, মাথার ঘুমটা ফেলাই দিয়ে তখন দৌড় দিছে বলাই, দেখে মাথায় পাকলা চুল হইয়া গেছে গন্ডগোল। এখন শাশুড়ি দৌড়ে বাড়ি গেছে, গিয়া বলাই বউকে বলতেছে, মানে ওনার মেয়েকে, কয় মা কাপড় খান বদল বদল কর, কয় কেন কি হয়েছে, কয় কাপড়ে খানিক ভেজাল লাগাইছে, এদিকে কাপড় বদল হয়েছে, এটা তো আর বলাই জানে না। শ্বশুর বাড়ি গিয়ে একটা ডাইনি ঘর বসে বসে চিন্তা করতে, সার কেমন করলাম কাম খান, হ্যাঁ বউ মোর মাইয়া মনে করি শাশুড়ি পিঠে থাপড় দিলাম, কামটা তো ভালো হইলি না। এখন বসে বসে চিন্তা করতে, সেদিকে কাপড় বদল করে ওর বউ কাপড় পইরা, মানে বলাইর মাইয়া কাপড় পরে মাথায় ঘুমটা দিয়ে বলাইর কাছে আসতেছে। এখন ভাঙা বেড়াতে দেখে যে শাশুড়ি পুতো আর একবার আইতেছে, এদিকে যে কাপড় বদল হয়েছে এই খবর তো জানে না। যখন দরজায় আসছে কয় মা যা করছি ভুল করছি আর তুমি মনে করুন না। তো বাবা সেই জন্য কম ওই চ্যাংড়ার সময় গান গায়ে একেবারেই মজা নাই। যাক রঙ্গরসে দু চার কথা আলোচনা করলাম, তাহলে আমার ওই নারদের কাছে একটাই প্রশ্ন, তুমি আমাকে কেমন করে মামা ডাকলে, কোন আইনে কোন সংবিধানে, একটাই জিজ্ঞাসা, বেশি প্রশ্ন করব না, একটা গান গাবো, বিদায় নিই। কত সাধনা